আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমার আজকের ক্লাসটি হলো গিয়ে 3 নম্বর শর্ত, তিনটি বাহু ও দুটি কর্ণ দেওয়া থাকলে আমরা একটি চতুর্ভুজ আঁকতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, তিনটি বাহু ও দুটি কর্ণ দেওয়া থাকলে আমরা একটি চতুর্ভুজ আঁকতে পারি। আমাদের প্রথম শর্তটি ছিল, আমাদের প্রথম সম্পাদ্যটি, একটি কোণ ও চারটি বাহু দেওয়া থাকলে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারি। দ্বিতীয় শর্তটি ছিল আমাদের, একটি কর্ণ ও চারটি বাহু দেওয়া থাকলে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারি। আর 3 নম্বর শর্তটি হচ্ছে গিয়ে, তিনটি বাহু ও দুটি কর্ণ দেওয়া থাকলে একটি চতুর্ভুজ আমরা অঙ্কন করতে পারি। তো আজকের আমাদের সম্পাদ্যের যে সমস্যাটি আমরা বোর্ডে লিখেছি বা ডাকটি লিখেছি, সেটি হচ্ছে কোনো চতুর্ভুজের তিনটি বাহু ও দুটি কর্ণ দেওয়া আছে, একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা চতুর্ভুজটি অঙ্কন করি। আমরা প্রথমেই বোর্ডে তিনটি বাহু আর দুটি কর্ণ নিয়ে রেখেছিলাম। খেয়াল করো, এখানে এ বি সি তিনটি বাহু, ডি এবং ই হচ্ছে গিয়ে দুটি কর্ণ। আমরা এই সম্পাদ্যে বিশেষ নির্বাচনে বলবো যে দেওয়া আছে এ বি সি তিনটি বাহু, ডি এবং ই হচ্ছে গিয়ে দুটি কর্ণ, চতুর্ভুজটি আঁকতে হবে। তো অঙ্কন, আমরা এখন চতুর্ভুজটি অঙ্কন করব। অঙ্কনের ধাপগুলি শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা প্রথমে কি করছি, একটি বিডি রশ্মি নিচ্ছি। প্রথমে আমরা কি করছি, একটি বিডি, আমরা প্রথমে একটি বি এবং ই রশ্মি নিলাম। বিই রশ্মি থেকে বাহু, বিই রশ্মি থেকে আমাদের ডি, বিই রশ্মি থেকে আমাদের ডি কর্ণ এর সমান করে আমরা বি এবং ই বাহু থেকে বি ডি সমান কি করলাম, কেটে নিলাম। এই যে বি ডি কেটে নিলাম, এখন বি বিন্দু এ এবং ডি বিন্দু বা বি ডি রেখার বি এবং ডি তে দাঁড়িয়ে বাহু এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকব। এই যে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিতে একটি বৃত্তচাপ অঙ্কন করছি এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ডি থেকে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করছি। বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে কি করছে, ছেদ করছে। আমরা এখন এ ডি যোগ করে দিলাম। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এ এবং ডি যোগ করে দিলাম। ঠিক এ এবং ডি বাহুর থেকে, এ এবং ডি বাহু থেকে কোন কর্ণ ই এর সমান করে এ তে দাঁড়িয়ে, কোন কর্ণ ই এর সমান করে এ তে দাঁড়িয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং সি বাহু সমান করে ডি তে দাঁড়িয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দুটি পরস্পরকে কি বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের সম্পাদ্যটি আমরা প্রায় চতুর্ভুজ আকার সকল উপকরণ পেয়ে গেছি। এখন আমরা এ এবং বি যোগ করব। এ এবং বি আমরা যোগ করি, সি এবং ডি যোগ করি, বি এবং সি যোগ করি। শিক্ষার্থীরা আমরা আমাদের কাঙ্ক্ষিত চিত্র বা চতুর্ভুজটি পেয়ে গেলাম। আমরা এই চতুর্ভুজটির অঙ্কন প্রক্রিয়াটা আরেকটু দেখব। প্রথমে আমরা করব কি, বিই একটি রশ্মি নিব, বিই রশ্মি থেকে কর্ণ ডি এর সমান করে আমরা করব কি, এখানে বিডি অংশ কেটে নিব। বি এবং ডি থেকে বি বিন্দুতে দাঁড়িয়ে এ এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি এবং ডি বা ডি বিন্দুতে দাঁড়িয়ে বি এর সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দু থেকে আমরা এই কর্ণ ই এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি এবং সি বাহুর সমান করে ডি থেকে আরও একটি বৃত্তচাপ আঁকি। এখন বি এ বি বি সি ও সি ডি যোগ করি, তাহলে আমরা কি পেলাম, এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ। আমরা আগামী দিন চতুর্থ সম্পাদ্যটি সমাধান করতে চেষ্টা করব।
আর আজকে এইটি এই সমাধানটি আমার সাথে যারা দেখছো অবশ্যই খাতা কলম নিয়ে কাজটি করবে। যদি কোনো সমস্যা হয় তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আশা করছি কাজটি সুন্দরভাবে করতে পারবে এবং আগামী ক্লাসের অপেক্ষার জন্য তোমাদের সকলকে অপেক্ষার জন্য রইল। আশা করছি দেখা হবে। আসসালামু আলাইকুম।